সবাই আশা করি সবাই ভালো আছেন। গল্প প্রেমী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্প প্রেমী চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য যে গল্পটি লিখে নিয়ে এসেছি সেই গল্পের নাম প্রিয় পাঠক মহল, দিতে দেরি হবে, শীতের সময়, শীত, এত শীত কেন সবার? জিন্নাত হাবিবা। নন্দিনী নীলা কি বলতেছে এখানে ভিডিওটা দেখি। নিবিড় আর ছোঁয়াকে প্রচন্ড মিস করছিলাম। দরকার নাই তোমার এসব মিসের। আলো এটা দিচ্ছে না কেন? পাইছি। সকালে যখন আরেক অনেকটা উৎসাহ নিয়ে, না এটা তো দেওয়াই যায়, এটা কিন্তু অত বেশি সমস্যা না। উষাকালে বিয়ের 7 মাসের মাথায় এসে এটা জানলো, তাই না? বিয়ের 7 মাসের মাথায় এসে তালাকনামায় সাইন করতে গিয়ে একবার রাহাতের নির্লিপ্ত চোখের দেয়াল চোয়াল দেখে নিল উর্মি। রাহাত একটিবারও তার দিকে চোখ ফিরিয়ে তাকালো না, বেশিক্ষণ সময় নিল না উর্মি। পরপরই কলম চালিয়ে নিজের নামটি গুটি গুটি অক্ষরে লিখে ফেলল। অতঃপর রাহাতও সাইন করে দিল। ভেতরটা ভেঙে চুর মার হয়ে যাচ্ছে। চোখের পাতা বন্ধ করে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে গেল উর্মি। এটা যে হওয়ারই ছিল। 2 মাস আগে ছাদ থেকে পড়ে হাত পায়ের হাড় ভেঙে গিয়েছে। চোখের উপর দিকের হাড় ভেঙে সামনের পাটির দাঁত ভেঙে চেহারা বিকৃত হয়ে গিয়েছে তার। আগে সে রূপ লাবণ্য আর নেই। হাসপাতালে থাকাকালীনই উর্মি শুনতে পেল তাকে আর শ্বশুরবাড়ি নেওয়া হবে না, রাহাতকে আবারও বিয়ে করানো হবে। এমন অচল মেয়ে সংসারে নিয়ে লাভ কি? না সংসারের কাজ সামলাতে পারবে, আর না স্বামীকে সুখী করতে পারবে। শাশুড়ি মুখের উপর বলে দিলেন তারা ডিভোর্সের ব্যবস্থা করবেন। হাসপাতাল থেকে রিলিজ করার পরই বাপের বাড়িতে ঠাঁই হলো তার। শ্বশুরবাড়ি থেকে হাসপাতালের খরচ বহন করতে চাইলেও উর্মির বাবা দিলেন না। মেয়ে যেহেতু শ্বশুরবাড়ি আর ঠাঁই হবে না, তবে তাদের টাকা নেওয়ারও প্রয়োজন মনে করলেন না। উর্মির বাবা তার সুস্থ হওয়ার পর শ্বশুরবাড়ি যাওয়ার কথা বললেও তার শাশুড়ি বললেন, আপনি এত নিশ্চিত কীভাবে যে উর্মি সুস্থ হবে, আগের মতো চলতে পারবে? ডাক্তার কি বলেছে শোনেননি? সুস্থ হলেও রিস্ক থেকেই যাবে, সংসারের কাজকর্ম করতে পারবে না, পাছে যদি আবারও হাড়ের জোড়া ছুটে যায়। উর্মি বোঝে এসব কিছু বাহানা মাত্র, সকলের মাথা ব্যথা তার চেহারা বিকৃত হওয়া নিয়ে। চেহারার যে সৌন্দর্য ছিল সেটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না। অপরূপ সৌন্দর্যে মোহিত হয়েই শ্বশুরবাড়ির লোকজন তাকে এই বাড়ির বউ করে এনেছে। বিয়ের প্রথম রাতেই স্বামী গভীরতম স্বরে প্রকাশ করেছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার ঘরে। আকাশের চাঁদে কলঙ্ক থাকলেও আমার চাঁদে কোনো কলঙ্ক নেই। সেদিন রাহাতের কথাগুলো সত্যিই ধরে নিয়েছিল উর্মি। আজ নিজেকে ভুল প্রমাণিত করল। 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। নিজের সব হারানোর সাথে সাথে বাচ্চাটাকেও হারালো। অসহায় বাবা মা আর ভাইয়ের ঘাড়ে তখন উর্মি। মা বাবার আহাজারি, চারদিকের মানুষ দেখতে এসে কিছু নাম মাত্র সমবেদনা, আফসোস, সব মিলিয়ে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই ছিল না তার। রাতের আঁধারে যখন সবাই মিলিয়ে যেত, চোখের জল তখন ধরা দিত। 2 মাস না গড়াতেই ডিভোর্সের বন্দোবস্ত হয়ে গেল, আর আজ সেই মিথ্যে সম্পর্কের ইতি টানা হলো।
শাশুড়ি মা উর্মির হাতে একটি খাম ধরিয়ে দিয়ে বললেন, তোমার মহারানার টাকা। উর্মি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল খামটির দিকে। শেষবারেও রাহাত কথা বলল না, বাবা মায়ের সাহায্য বাড়ি পৌঁছেই আয়নার সামনে বসল। সে ঘুরে ফিরে নিজের ঝুলে পড়া কুচির চেহারাটা দেখে হাসল, শব্দ করেই হাসল। হাসতে গিয়ে একসময় চিৎকার করে কেঁদে উঠল। তার কান্নার শব্দে বাবা মা দৌড়ে এলেন। উর্মি আগেই দরজা বন্ধ করে দিল, যার ফলে কেউ তার কাছাকাছি আসার সুযোগ পেল না। বিকেলের দিকেই বাসায় ফিরল উর্ষা। ক্লাসের পর কিছু নোট কালেক্ট করতে গিয়েই দেরি হয়ে গেছিল। পুরো বাড়ি শুনশান নীরব, চারদিকে শুধু শূন্যতা। আজ যে বড় আপুর ডিভোর্স হয়েছে সে জানত, সে হিসেবে বাড়ির পরিবেশ এমন থাকারই কথা। ব্যাগ রেখে গোসল করে নিল সে। অতঃপর উর্মির ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল, দরজা ভেতর থেকে বন্ধ। কয়েকবার টোকা দেওয়ার পরই হুট করে দরজা খুলে গেল। দরজা খুলে খুঁড়িয়ে খুঁড়িয়ে খাটে গিয়ে বসে পড়ল উর্মি। উষা নিমেষহীন তাকিয়ে রইল বোনের দিকে। তার যতটা না কষ্ট হচ্ছে তার চেয়ে তিন গুণ রাগ হচ্ছে। আরও একবার পুরুষ জাতির উপর ঘৃণা হলো তার। ছোট থেকে সে পুরুষ সঙ্গ এড়িয়ে চলে। সে বুঝতে পারে না পুরুষ জাতটাই খারাপ নাকি খারাপ পুরুষগুলোই তার সামনে এসে বারবার ধরা দেয়। নিজের ভাই পর্যন্ত তার চোখে একজন নিকৃষ্ট লোক। স্ত্রীকে সম্মান দিতে জানে না, তার ভালো লাগা খারাপ লাগার দিকে লক্ষ্য রাখে না, অথচ নিজের চাহিদা ঠিকই মেটাতে পারে। অসুস্থ হলেও বিন্দু মাত্র ছাড় দেয় না স্ত্রীকে। আজ রাহাতও তার চোখে নিকৃষ্টদের কাতারে নাম লিখিয়েছে। বাহ্যিক সৌন্দর্যে কি সব, উষা ভেবে পায় না ভালোবাসাটা কোথায়। উষাকে কিছু না বলে দাঁড়িয়ে থাকতে দেখে উর্মি নিজ থেকে জিজ্ঞেস করল, কিছু বলবি? কিছু বলার পূর্বেই উষার দৃষ্টি পড়ল উর্মির ফোনের স্ক্রিনে। বারবার ফোন আসায় সাইলেন্ট ফোনের আলো দৃশ্যমান হচ্ছে। স্ক্রিনে একটা নাম স্পষ্ট দেখাচ্ছে, শামিম, রাহাতের ভাই। উষা ফোনটা হাতে নিয়ে রিসিভ করল। উপাস থেকে সালাম দিতেই উষা প্রশ্ন ছুঁড়ল, কি চাই? শামিম একটু বিব্রত হলো, ভেবেছিল ভাবি ফোন ধরেছে। উষা আবারও প্রশ্ন করল, কি চাই আপনার, কেন ফোন করেছেন? শাম ধীরে সুস্থে শান্ত সুরে বলল, ভাবি কেমন আছে? উষা তাচ্ছিল্য হাসল, তীব্র ক্ষোভ প্রকাশ করেই বলল, জুতা মেরে গরুদান হচ্ছে? আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়ে এখন তার ভালো চাওয়া হচ্ছে, তাই না? সব কটা অমানুষের দল। শামিমের রাগ হলেও প্রকাশ করল না। উষা ঠিকই বলেছে, কোনো মানুষের দ্বারা এতটা অমানবিক কাজ করা সম্ভব নয়। উর্মি ফোন কেড়ে নিয়ে শামিমকে বলল, সরি ভাইয়া। কি করল? আপনি কিছু মনে করবেন না, ওর মাথা ঠিক নেই। শামিম বলল, ঠিক আছে ভাবি, এত হাইপার হওয়ার কিছু হয়নি, ওসব ভুল কিছুই বলেনি। উর্মি বলল, না ও ঠিক বলেনি, ছোট মানুষ সঠিক ভুলের কি বোঝে। তখনই উষার উচ্চস্বর শোনা গেল, তোমার সাথে যখন ঠিকটাই হয়েছে তখন কেঁদে কেটে চোখে মুখের এই অবস্থা করেছো কেন? আমাদের শান্তিতে থাকতে দিচ্ছ না কেন? উর্মি করুণ চোখে তাকালো। শামিম কিছুক্ষণ চুপ থেকেই লাইন কেটে দিল। সবার কথা যেমন তেমন,
ভাইয়ার ব্যাপারটা সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। ভাবির প্রতি তার তীব্র ভালোবাসার কথা কাজে বোঝা যেত, সে কিভাবে ভাবির সাথে এত বড় অন্যায় করতে পারল। শামিম অসুস্থতার পর থেকেই উর্মির খোঁজ খবর রাখত, এখন ও তার ব্যতিক্রমী নয়। উর্মির খোঁজ খবর নিতেই ফোন করা, কিন্তু মাঝখান থেকে তেজি মেয়েটার হাতেই ফোন পড়তে হলো। শামিম উষাকে পছন্দ করলেও উষাকে এক প্রকার পুরুষ বিদ্বেষী বলে চলে। রাহাতের বিয়ের পর তাদের দুজনের বিয়ের কথা উঠলেও উষা সবার মুখের উপরই না করে দেয়, শামিম অবশ্য জোরাজোরি করে নিয়ে এই ব্যাপারে। সপ্তাহখানেক পরেই ঘরোয়া ভাবে রাহাতের দ্বিতীয় বিয়ের কার্যক্রম শেষ হয়। রাহাতের বিয়ের কথা শুনে পুরো রাত চোখের জোরে কাটিয়েছে উর্মি। পাশেই ঘুমের ভান ধরে পড়ে থাকা উষা সবই টের পেল। সকাল হতে সে নিজের কাজে নেমে পড়ল, বোনের কষ্ট সে আর নিতে পারছে না। শামিমের নম্বর তুলে তাকে কল দিল, কয়েক মাস আগে যে বিয়ে হওয়ার কথা হয়েও হয়নি এবার সেটা হবে। উষার নম্বর থেকে কল আসায় অনেকটা অবাক হলো শামিম, নিজের বিস্ময়তা ভাব বজায় রেখে এই রিসিভ করলো সে। উষা সরাসরি প্রশ্ন করল, আপনি কি আমায় বিয়ে করতে চান? শামিম যেন আর একটু আশ্চর্য হলো, বলল, বুঝলাম না। উষা বলল, ঘুরিয়ে বেঁচে তো কিছু বলিনি, আপনি আমায় পছন্দ করেন, বিয়ে করতে চেয়েছিলেন পারিবারিকভাবে, তখন আমার কারণে বিয়েটা হয়নি, আমি এখন আপনাকে বিয়ে করতে ইচ্ছুক, আপনি ভেবে জানান আমায়, পরবর্তীতে আর এই সুযোগ পাবেন না। কিন্তু শামিম কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি সময় নাও, মাথা ঠান্ডা রেখো, জেদের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিও না যার জন্য তোমাকে পস্তাতে হয়। উষা বলল, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি, দেখো আমরা এখন এমন সিচুয়েশনে আছি যেখানে কারো পরিবারই সম্মতি দেবে না। রাগে মাথা ফেটে যাচ্ছে ওষার, তেজি গলায় বলল, আপনি আমায় চান কি চান না সেটা বলুন, বাকি রইল পরিবার, আপনার পরিবারকে মানানোর দায়িত্ব আপনার, আমার পরিবার আমি দেখে নেব। শামিম উষাকে চাই এ কথা সত্যি, কিন্তু সে এটা খুব করে বুঝতে পারছে উষা কেন তাদের বাড়িতে বউ হয়ে যেতে চায়। যে মেয়েকে কয়েক মাস আগে এতগুলো মানুষ বুঝিয়েও রাজি করাতে পারলো না, সে এখন নিজ ইচ্ছেতেই বিয়ে করতে চাইছে, যেখানে দু বাড়ির মধ্যে এখন রেষারেষি সম্পর্ক। শামিম বলল, আমি দেখছি কি করা যায়। উষা বলল, আমি এত সব বুঝি না, বিয়ে করবেন কি না স্পষ্ট করে বলুন, নয়তো আমি অন্য ব্যবস্থা নেব। শামিম বলল, দেখো উষা, মাথা গরম করো না। উষা বলল, আমার মাথা একদম ঠান্ডা আছে, বিয়ে করবেন না ভালো কথা, আমি রাখছি। শামিম জিজ্ঞেস করল, কি করবে তুমি এখন, কোনো উল্টাপাল্টা কাজ করবে না বল দিলাম। উষা বলল, বিয়েটা করে ফেলো তো আর আমি কিছু করছি না। শামিম দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে আমি বাবা মাকে রাজি করাচ্ছি। উষাকে নিজের করে পাওয়ার লোভে শামিম একটু স্বার্থপর হলো, ফোন রেখে হাসলো উষা, চোখে তীব্র ক্ষোভ, তার বোনকে কষ্ট দেওয়ার ফল ও বাড়ির প্রতিটা মানুষ পাবে, রাহাত কীভাবে নতুন বউ নিয়ে সুখে সংসার করে সেটাও দেখে নেবে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সেটা হোক ভালোবাসা, রাগ, অভিমান, জেদ, উষা অতিরিক্ত রাগ আর জেদের বসে এমন একটি সিদ্ধান্ত নিয়ে নিল যা দুটো পরিবারের কেউই মানবে না। বাড়িতে উষার কথা বলতেই সবাই বিস্ফোরিত নয়নে তাকালো, যেন শামিম খুব বড় অন্যায় করে ফেলেছে। সত্যি বলতে শামিম নিজেও এখন চাইছে এই মানুষগুলো শিক্ষা নিক,
প্রয়োজনে ঊষাকে সে সাপোর্ট দেবে। কেউ রাজি না হলেও বাবাকে ঠিকই রাজি করিয়ে নিল সে। যদি তিনি বর্তমান পরিস্থিতি ভেবে প্রথমে নাকচ করেছিলেন, এদিকে ঊষার সিদ্ধান্ত শুনে উর্মির মনে ভয়ের আশঙ্কা হলো। বাবা তার উপর চেঁচামেচি করলেও মা সোজা থাপ্পড় মেরে বসলেন। ঊষা বেহায়ের মতো জেদ ধরেই বলল, বিয়ে করতে হলে আমি শামিমকেই করব, নয়তো এই জীবনে আমার বিয়ের নাম মুখে নেওয়া ভুল হয়ে যাও। মেয়ে এতটা নির্লজ্জ ব্যবহার কখনো করেনি। আজ যেন মোস্তফা সাহেবের লজ্জায় নাক কান কাটা যাচ্ছে। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের মানুষ জড়ো হলো। বাধ্য হয়েই তিনি মেয়েকে ঘরে আটকে রাখলেন। বাইরে থেকে মা বলে দিলেন, ওই বাড়িতে বিয়ে করে গেলে আর কোনো দিন এই বাড়ির কথা মুখেও নিবি না। ঊষা কীভাবে শক্ত গলে বলে দিল, নেব না। আর কিছু বলার ভাষা পেলেন না তিনি। সন্ধ্যার পরই শামিম তার বাবাকে নিয়ে এ বাড়িতে আসে। সকলেই আনোয়ার হোসেনের উপস্থিতিতে অবাকন। শামিমের বাবা উর্মির মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা তোমার সর্বনাশ করে এই মুখে আজ ভালো থাকার কথা বলতে পারছি না মা। উর্মি বলল, বাবা আপনার কোনো দোষ নেই, যার রাখার কথা সেই রাখল না, আপনাদের এখানে কী বা করার আছে? তাহলে আমার কথাটা শোনো, ঊষা মা যা করেছে করতে দাও, ওই বাড়ির মানুষগুলো শিক্ষা হওয়া উচিত, বোঝা উচিত বাহ্যিক সৌন্দর্যই সব কিছু নয়। আনোয়ার সাহেব ঊষার বাবা মাকে বোঝালেন। ওনাদের সামনেও মেয়ের নির্লজ্জতার মোস্তফা সাহেব রুষ্টচিত্তে বল মত দিলেন, ঊষা চাইলেই একা গিয়ে বিয়ে করে নিতে পারত, সে চাই বাবা মা থাকুক তার বিয়েতে। বিয়ে পড়িয়ে এশার নামাজের পর বউ নিয়ে বাড়ি ফিরতে